সালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে দেখাবো গোলাপ জামুন মিষ্টি। চাইন তাহলে শুরু করি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতরে প্রচুর পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গরম করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে সুজি। আমি এখানে সুজি ব্যবহার করব, তো সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো দুধ। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটা কুক করে নেব। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব ফুড কালার। এখন আমি ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিব। যখন এই পর্যায়ে একটু ছেড়ে ছেড়ে আসবে, শরীরে ডোমর আকারে পরিণত হবে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। এবার আমি এখানে আর একটি পাতিল বসিয়ে নিলাম। নিয়ে আমি এখানে শিরাটা তৈরি করে নেব। জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ পানি, আর দিয়ে দেবো সাথে 2টা লবঙ্গ আর এলাচ। এর পর্যায়ে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। পানিটা ফুটে গেছে, আমি ডোটা তৈরি করে নেব। এর পর্যায়ে আমি যে ডোটা তৈরি করে রাখছিলাম সেই ডোটার কিছু পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। আর নিয়ে নিলাম ঘি। ঘি নিয়ে এটাকে আবার ভালোভাবে ভালোভাবে মোটা হয়ে গেলে এবার আমি এই পর্যায়ে মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। তার জন্য আমি হাতে কিছুটা ঘি মিশিয়ে দিলাম। ছোট ছোট কেউ হাতে নিয়ে মিষ্টির শেপ তৈরি করে নেব। আমি 2 রকম শেপে তৈরি করছি, আপনারা চাইলে 1 রকম শেপে তৈরি করতে পারেন। আমি একটি কড়াই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিব। তেলটা সামান্য একটু গরম হলে সে পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এটাকে আমি শিরার ভিতরে দিয়ে দিব। দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। আমি এখানে 1 ঘন্টার মতো ঢেকে রাখছিলাম। 1 ঘন্টা পরে আমার মিষ্টিটা আজকে এই পর্যন্তই। আশা করি নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।